তো 12 একটা বাড়ি করছো তুমি ঠিক আছে এন্ড আমার একটুম দেওজানা থাল লাগে আমি আমরা জামাইবু থাকতাম হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে বরাবরের মতো আমি ঘরে বসে ঘুমাইতেছিলাম ঠিক তখনই আমাদের ঘরে বস্তি বাহিনী সবাই দূরে দূরে আসে এবং আইসে আমরা রাক্কা জাক্কা এরপর আমার ঘুমটা ভাঙায় এরপর উঠে আমি তাদের কাছে জানতে চাই তাদের সমস্যা কি তারা নাকি আজকে আন্দোলন করতেছে তারা নাকি আজকে ভাইরাল বাড়ি দেখতে যাবে এইবার আমি জিজ্ঞেস করলাম কোন সে ভাইরাল বাড়ি তারা বলতাছে তারা নাকি আজকে ইমরান বিপি এবং সুমাইয়া বিপির ভাইরাল বাড়ি দেখতে যাবেই যাবে তো গাইস আমার আর কি করার আমি এরপর উঠে গেলাম এরপর তাদের জিজ্ঞেস করলাম তোমাদের কি আর কোনো প্ল্যান নাই এরপর মিনিয়াতি উত্তর দিল এটা কি ছোট প্ল্যান এটাই তো অনেক বড় প্ল্যান তো গাইস যেহেতু মিনিয়াতির আমি অনেক ডর হাই যার কারণে আমি রাজি হয়ে যাই এবং তাড়াতাড়ি উঠে যায় এবং এরপর তারা এত পরিমাণ খুশি হয় মনে হয় আজকে তাদের ঈদের দিন তাহলে কিছু করার নেই গেছে এবার হলো সবাই মিটলে কিন্তু রেডিমেড হয়ে আমরা বাইরে যেতেছি কিন্তু তার আগে কিন্তু আমাকে লোকেশনের আজকে নেওয়া যাবো না কালকে যেহেতু তিন তিনটা টিকিট দিয়েছে তার গায়ে এর জন্য আজকে তার প্রচুর পরিমাণ জ্বর আছে আর বাইরে যেহেতু রোদ এই রোদে তারা বাইর করুন যাবো না তাই তারা রেখে কিন্তু যাওয়ান লাগবো এরপর আমরা বাসা থেকে নাইমে যাই কিন্তু আমরা নামতে নামতে দেখি আব্বু আমাকে লেগে লিচু লাইছে যার কারণে মিনিহাতি খাওয়ার লেগে আবার দৌড়া দৌড়া উপরে উঠতেছে মানে আগে লিচু খাইবো এরপর সে যাইবো তো যাই হোক এই জায়গায় কিন্তু আব্বু অনেক বড় বড় মিষ্টি মিষ্টি লিচু নিয়ে আইছে এবং খুলতেছে আগে আমাকে খাওয়াই দিব এর লেগা মিনিহাতি যেহেতু হচ্ছে খাদক প্রিয় মানুষ মানে খাবার অনেক পছন্দ করে এর জন্য সে একটার পর একটা লিচু বাইরে করে খাওয়া শুরু করলো ওই জায়গায় কিন্তু কেলটু রাসেল উড়া দূরা লিচু খাইতেছিল লগে আমিও খাইতেছিলাম যেহেতু আমি ক্যামেরার পিছে লেগে আমারটা একটু কম দেখা যেতেছিল এবং মিনিহাতিটা বেশি তো এরপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু সোজা সোজা বেড়ে গেলাম রাস্তায় কিন্তু রাস্তায় বেড়ালে কি হবো গাইস আপনারা তো জানেন যে রাস্তায় কোনো রিক্সা নাই যার কারণে আমরা মনে অনেক আশা এবং বুক ভরা ভাষা নিয়ে এনে খাড়াইছিলাম তো দেখতে দেখতে কিন্তু একটা সময় আমরা রিক্সা পাওয়ার আশা করতে যাই কিন্তু রিক্সা পাই নাই কারণ এই রিক্সা একটা মানুষ ছিল বাট গাইস ধৈর্য ধরলে কিন্তু তার ফলাফল পাওয়া যায় একটা সময় আমরা কিন্তু একটা রিক্সা পাওয়া যায় এবং রিক্সায় করে কিন্তু আমরা রওনা দিয়ে দিই বেড়িবাতের উদ্দেশ্যে এরপর যেমনটা আপনারা দেখতে পাইতেছেন পিছনে মিনিহাতি এবং মেরুন বসে আছে এবং সামনে আমি আর আছে তো একটা সময় রিক্সা চলতে চলতে কিন্তু আমরা সোজা সোজা চলে আসলো বেড়িবাত গাইস এবার মূলত আমাদের এই বেড়িবাত থেকে সিএনজি নিতে হইব কারণ হাইড হাইড তো এত দূর যাওয়া যাবে না তাই না আর যেমনটা আপনারা জানেন মিনিহাতি বাইরে বাইরে সেই পরিমাণ খুশি হয়ে যায় যার কারণে সে নাচানাচি করতেছিল এরপর কিন্তু আমরা সোজা সোজা উঠে যাই সিএনজির ভিতরে আর আমাদের ভাগ্যটা ভালো ছিল আজকে রাস্তায় জ্যাম অনেক কম ছিল যার কারণে আমরা নাচতে নাচতে সোজা সোজা কিন্তু রওনা দিয়ে দিই আর গাইস বরাবর মতো দেখতে পাইতেছেন মিনিহাতি কিভাবে পিছে পিছে নাচতেছিল আর রাস্তাটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার ছিল মূলত আসলে আর এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করেন তারা জানেন এখানে কি পরিমাণ জ্যাম থাকে যার কারণে আজকে আমাদের ভাগ্য ভালো তাই কোনো পরিমাণ জ্যাম ছিল না আচ্ছা যদি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি একদিন সুমাইয়া আপাকে জিজ্ঞেস করে মোটা কেমনে হয়েছে মূলত এই হচ্ছে সেই মিল্কশেক যেটা হচ্ছে আমি প্রতিদিন খাবারের পর রাতে গরম এক গ্লাস দুধের সাথে এক চামচ মিশিয়ে খেয়ে নেই যার কারণে আমার শরীরে সকল পুষ্টিঘাটতি পূরণ করে আমাকে করে তুলছে আরো হেলদি এবং মোটা তো আপনারা যারা এটা নিতে চান তারা দেখেন আমি একটা পেজ উপরে মেনশন করে দিয়েছি যেটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন ওইখান থেকে অর্ডার করে নিন তো একটা টাইমে কিন্তু আমরা সোজাসুজি চলে আসি বাইপেল এবং বাইপেল এসে কিন্তু নাইমে পড়ি আর তাদের নাকি প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে এখন কি করার এখন তো খাওয়ানো লাগবো এর জন্য আমরা সবাই বসে পড়ি একটা বিরিয়ানির দোকান এবং অর্ডার দিয়ে দিই বিরিয়ানি এবং মিনি হাতির জন্য কিন্তু অর্ডার দিয়ে দিই হচ্ছে পোলাও এবং মুরগি তো গাইস আপনারা আপনাদের চোখ দিয়ে দেখেন কত সুন্দর করে দিতেছে গাইস মানে কত পরিমাণ ইয়াম্মি গাইস দেখলে ইচ্ছে করে মানে এখান থেকে ধরে খায়া ফেলি আর রাখি কিন্তু আজকে অনেক সুন্দর একটা ড্রেস পরছে তারা যারা এই ড্রেসটা নিতে চান তারা সোজা সোজা চলে যান কমেন্ট বক্সে সেখানে কিন্তু রাসেল মেরুন পেস্টি মেনশন করা আছে কিন্তু গাইস সবচেয়ে বড় কথা পকেটে হাত দিয়ে দেখি টাকা নাই এর জন্য সোজা সোজা চলে যাচ্ছে বিকাশের দোকান এবং বিকাশের দোকান থেকে আমি ক্যাশ আউট করে নেই এবং আমরা কিন্তু মিষ্টিটা নিয়ে নেই এবার মিষ্টি নেওয়া শেষ সবাই কিন্তু অনেক প্রচুর পরিমাণ খুশি কারণ হচ্ছে তারা কিন্তু সোজা সোজা চলে আসছে ইমরানদের বাসার প্রচুর কাছাকাছি কিন্তু গাইস এখন আমাদের কি করা লাগবে আমাদের সোজা কিন্তু সামনে একটা স্টিলের ব্রিজ আছে ওই ব্রিজ থেকে পার হয়ে আগে রোডের ওই পারে চলে যেতে হবে তো গাইস যেমন কথা তেমন কাজ আমরা কিন্তু সোজা সোজা চলে আসছি রোডের ওই পারে কিন্তু এখানে এসে আমরা বোকা হয়ে গেছি মূলত গাইস আমরা অনেক দূর হাইট এর পর স্টিলের ব্রিজটা পার করছি কিন্তু গাইস এই যে দেখেন সামনে অনেক সুন্দর রাস্তা ছিল যেখান থেকে কিন্তু আমরা খুব সহজে পারাপার হইতে পারতাম আসলে গাইস নাসিনলে যা হয় কিন্তু গাইস স্টিলের ব্রিজ থেকে পার হইছে এটা কিন্তু সেফটি কিন্তু কথা এটা না কথা হলো সবই ঠিক আছে এদিকে কি দেখতাছি এরা কিন্তু এই জায়গায় দোকানদারি শুরু করে দিছে দুজন দাঁড়া দাঁড়া একদম 50 টাকা নাকি আর মিনি হাতে এই জায়গায় কইতাছে থাক বেসা কিনা আর করমু না সোজা সোজা চলে যায় এরপর সোজা সোজা আমরা কিন্তু একটা অটো রিকশা চড়ে যাই কারণ এই অটো রিকশা করে কিন্তু আমরা সোজা সোজা চলে যাব ইমরানদের বাসার সামনে তো যেমন কথা তেমন কাজ আমাদের অটো রিকশাটা কিন্তু চলা শুরু করলো এবং আমরা প্রচুর পরিমাণ এনজয়মেন্ট করতে করতে সামনের দিকে আগে যেতেছিলাম তো দেখতে দেখতে আমরা কিন্তু একটা টাইমে আমাদের গন্তব্যস্থলে পৌঁছায় গেছি তো এখানে এখন আমরা দাঁড়াবো এবং ইমরান হচ্ছে আমাদের রিসিভ করার জন্য একজন লোক পাঠাবে এর জন্য আমরা এখানে দাঁড়া দাঁড়া ওয়েট করতেছিলাম তো গাইস গড়িঘাটা হচ্ছে টিকটিক করে চলতেছিল মানে আমাদের ওয়েটিং এর সময় আস্তে আস্তে কিন্তু আগাইতেছিল তো এমন করে দেখতে দেখতে কিন্তু চলে আসতে হচ্ছে জুনায়ে তো এরপর হচ্ছে জুনায়েত আমাদের এখান থেকে রিসিভ করে কিন্তু সোজা সোজা নিয়ে গেল সেই ভাইরাল বাড়ি গাইস যে বাড়ি নিয়ে এত কথা সেই বাড়ির দিকে কিন্তু আমরা উদ্দেশ্যে রওনা দিলাম এবং অবশেষে কিন্তু চলে আসলাম সেই ইমরান বিপির বাড়িতে তো গাইস আপনারা যেমনটা দেখতে পাইতেছেন এই সেই বাড়ি গাইস মানে এই সেই বাড়ি যে বাড়ির ভিতরে আমরা প্রবেশ করতেছি এই সেই বাড়ি নিয়ে এত পরিমাণ কথা এবং রুমের ভিতরে কিন্তু প্রবেশ করলাম তো যত যাই হোক গাইস রুমের ভিতরে প্রবেশ করার পরে বুঝলাম যে আসলে ইমরান আসলে ভালো একটা কাজ করছে মানে খুব সুন্দর একটা জিনিস তৈরি করছে কারণ গাইস বর্তমান নিয়ে শুধু চিন্তা করলে হবে না ভবিষ্যৎ নিয়েও চিন্তা করতে হবে যেহেতু বাড়িটা নতুন ইমরান হচ্ছে সকল ধরনের ফার্নিচার কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে কিন্তু ফার্নিচার এখন পর্যন্ত রেডি হয় নাই যার কারণে কিন্তু আমরা রুমের ভিতরে ঢুকে কিন্তু সবাই নিচে বসে পড়লাম তো গাইস আমি আপনাদের শুধু দেখাই যে ইমরান কত সুন্দর করে যত্ন সহকারে তার বাড়িটাকে কি সুন্দর করে সাজাইছে আর এই যে যারা সামনে দেখতে পাইতেছেন হচ্ছে সুমাইয়া বিপি আর হচ্ছে ইমরান বিপি সেটা তো আপনারা সবাই জানেনই এরপর আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আপনাদের জন্য বিভিন্ন রকমের কন্টেন্ট এবং ভিডিও তৈরি করার জন্য তো যাই হোক এখন হচ্ছে আপনাদের জন্য বিভিন্ন রকমের তৈরি করব ভিডিও এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।